আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো উপযুক্ত সময়ে উপযুক্ত রেসিপি, আজকে এই সময়ের জন্য, বর্তমান সময়ের জন্য এই রেসিপিটা খুবই দরকারি সবার জন্য। আমি বলবো সবার জন্য এই রেসিপিটা খুবই প্রয়োজনীয় এবং দরকারি। তো এই রেসিপিটি ফলো করে সবাই বানিয়ে খান, দেরি করেন না, যেহেতু আমরা এখন গরমের মধ্যে পড়তেছি, ভীষণ গরমের মধ্যে আছি আমরা। তো যাই হোক, এখানে হাফ কেজি পরিমাণ দুধ আছে। তো এই দুধটা মানে ছানা হয়ে গেছে, তো এখন এই ছানার দুধটা দিয়ে আপনাদের জন্য একটা মজার এবং খুবই প্রয়োজনীয় রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো ছানা টানা সহকারে, পানি টানি সহকারে আমি হাফ কেজি পরিমাণের দুধটা দিয়ে দিলাম একটা ব্লেন্ডারের জারের মধ্যে। এখন আমি এই মগটা ধুয়ে আরও এক মগ পানি দিয়ে দিব, তাহলে হবে দুই মগ পানি। তো দুই মগ পানি তো হবে না, আমি দুই মগ পানি দেওয়ার পরে আরও একটু বেশি পানি দিব, যেটাকে বলা হয় বাড়তি পানি, সেই বাড়তি পানিটাও দিয়ে দিব। তো আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এখন বাড়তি একটু পানি দিব আমি। তো দেখেন কী পরিমাণ দিচ্ছি, এতটুকু দিলেই হয়ে যাবে। তো আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পুদিনা পাতা, আর এখানে আছে সাধারণ লবণ, আছে কালো গোলমরিচের গুঁড়া, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সমস্যা নাই। তো লবণের পরিমাপটা একটু বেশি দিতে হবে, আমি যেই পরিমাণে লবণটা দিছি আমি দেখে দিব, যদি আরও প্রয়োজন মনে হয় তাহলে দিব। এইখানে আমি একটা লেবু কেটে নিছি, তো একটা লেবু থেকে আমি দুই টুকরো লেবু দেবো, যদি প্রয়োজন মনে হয় আমি আরও পরে দিয়ে দিব। তো প্রথমে আমি দুই টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এই লেবুর রস এবং কালো গোলমরিচের গুঁড়া, লবণ, পুদিনা পাতা, এর সাথে দিব আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি। এই চিনিটাই এই জিনিসটাকে আরও বেশি টেস্টি এবং মজা করে তুলবে। তো আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিছি, লাস্টের যে মগ পানি দিছি, এই যে দেখেন আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে বরফ কুচিও দিতে পারেন অথবা ঠান্ডা পানিও দিতে পারেন। যদি সাথে সাথে খান তাহলে বরফ কুচি দিয়েই করবেন, আর যদি একটু পরে খান তাহলে ঠান্ডা পানি দিয়ে করে, সমস্যা নেই, ফ্রিজে রেখে দিবেন। তো আমার সব জিনিসপত্র দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ব্যালেন্ড করে নিচ্ছি। দেখেন আমার ব্যালেন্ড করা হয়ে গেছে। তো আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে দেখাচ্ছি, দেখেন কেমন হয়েছে আমার এই ঘোলটা, এটা হচ্ছে মাঠা ঘোল। এটা কিন্তু গরমের জন্য খুবই উপযুক্ত একটা রেসিপি। এই দুধটা যে নষ্ট হয়ে গেছে সেই জন্য বানাইছি এটা কিন্তু না, এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা টক দই দিয়েও বানানো যায়। তো এই জিনিসগুলি এখন বেশি বেশি খাবেন। তো আমার দুই টুকরা লেবু তো হয় নাই, আমি পরবর্তীতে আরও এক টুকরা লবণ দি লেবু দিছি, এবং লবণও যেই পরিমাণ দিছিলাম সেই লবণও হয় নাই, আমি আরও একটু লবণ দিছি। এটা কিন্তু লবণ একটু বেশি দিতে হয় ঘোলের মধ্যে বা মাঠার মধ্যে, লবণের পরিমাপটা কিন্তু বেশি থাকে। আমি একটু খেয়ে দেখেছি, ওয়াও অনেক মজা হয়েছে, অনেক, না খাইলে বুঝবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।